সালাম আহমতুল্লাহ আবার মালয়েশিয়া থেকে রেজাউল করিম ভাই প্রশ্ন করেছেন যারা সাপ্তাহিক নামাজ পড়ে বা ঈদের নামাজ পড়ে তারা নামাজ না পড়ার কারণে দেখা যায় সিয়াম সাধনা করে তারা রোজা রেখে থাকে দান খায়রাত করে সাদা কাহ করে তো কি আল্লাহ নামাজ না পড়ার কারণে কবুল করবেন না আরেকটি বিষয় হচ্ছে যে বেনামাজি কি কখনোই জান্নাতে যেতে পারবে না কিন্তু তাদের বেনামাজি বা যারা সালাত পড়ে না ইত্যকাল অর্থাৎ সাপ্তাহিক সালাদ পড়ে ঈদের নামাজ তাদের যুক্তি হচ্ছে যে যারা কলেমা শাহাদাতাইন গ্রহণ করেছে পড়েছে বিশ্বাস করেছে তারা যে কোনো একদিন জাহান্নামে জাহান নামে শাস্তি খাটার পরও নাকি জান্নাতে যাবে এই বিষয়টা আপনি আসলে তাদের এই যুক্তি ঠিক আছে কিনা জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ ওসলাতাম আলসল্লাহাম আলহামাদ একটি কথাই যথেষ্ট একটি হাদিসে যথেষ্ট হাদিসটি সাহি মুসলাদে আহমদ মানে আম্বালের ভিতরে আছে আউয়াল মাই হাসাবু বিহিল আবদু ইয়ামাল কেয়ামাতি আর সালা সর্বপ্রথম মান্দার হিসাব না হবে সর্বপ্রথম ফার্স্ট সর্বপ্রথম সেটা হলো সালাতের নামাজের ফাইন হাত নামাজের হিসাব যদি সঠিক বলে সাব্যস্ত হয়ে যায় সালুহা হাসা এর আমালে অটোমেটিক্যালি তার সমস্ত নামাজ সঠিক বলে সাব্যস্ত হবে ওয়াইন ফাসাদাত যদি এটা সঠিক বলে সাব্যস্ত না হয় ভেসতে যায় এই এটার যোগ বিয়োগ যদি কম হয়ে যায় যদি ফাসাদাত ভেসতে যায় এটা ফাঁসিদ হয়ে যায় ফাসাদা সা এর আমারি সমস্ত আমলই তার বরবাদ হয়ে যাবে বা গ্রহণীয় হবে না তাহলে দেখেন আপনি সূত্রটা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম হইতে দিয়েছেন এখন আল্লাহ রাসুল সাল্লাহ যদি বলে থাকেন যে একজন বেনামাজের কোনো আমলই গ্রহণীয় আল্লাহর কাছে নয় তাহলে আমি যুক্তি কানা খোড়া যুক্তি উপস্থাপন করার কি দরকার আর যদি আপনি কলেমা শাহাদু আল্লাহ ইলাহাইল্লাহ আন্না মোহাম্মদ রসোল্লাহ পড়ার কারণে নিজেকে মোমেন দাবি করে থাকেন তাহলে একজন হিন্দু অত ঠাট ঠাট চলে কলেমা পড়ে নিচ্ছে তাহলে তাতে আর আপনি তো কি পার্থক্য হচ্ছে হ্যাঁ পড়ে নিচ্ছে এখানে বোঝা গেল যে কলেমা আসলে এজন্য জন্য আসে নাই যে আপনি শুধু পড়বেন কলামা এসেছে অন্তর থেকে স্বীকৃতি অন্তর থেকে ইমান আনয়ন করতো মুখে স্বীকৃতি দিয়ে তার আমল বাস্তবায়ন করার নাম তিনটি বিষয়ের সমন্বয়ে ইমান হয় আর ইমানের ইমানের বাক্যই হলো লাই রহিল্ল্লা লাই রহিল্ল্লা ছাড়া কেউ মুসলমান পৃথিবীর মুখে কেউ হতে পারবে হতে পারবে না আমরা তো হঠাৎ মুসলমান হয়েছি হঠাৎ মুসলমান মানে কি আমরা শব্দে মুসলমান হয়ে কলেমার কিন্তু আল্লাহ শব্দে মুসলমান হওয়ার জন্য পৃথিবীর বুকে কলেমা পাঠাননি বরং অর্থে মুসলমান হওয়ার জন্য পৃথিবীর বুকে আল্লাহ কলেমা পাঠাচ্ছেন যার কারণে দেখবেন যে ওসামা ওসামা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নাতি পোষ্যপুত্র জায়েদ বিন হারেসার ছেলে তিনি একজনকে কালেমা পড়া সত্ত্বেও হত্যা করেছিলেন তা আল্লাহ রসুল সাল্লাম একটু রাগ করেছিলেন ওসামার উপরে এটাই যে তুমি কি তার অন্তর ফেরে দেখেছিলে যেহেতু সে অন্তর থেকে পড়েছে না তোমার তরবারির ভয়ে পড়েছে ওসামা বলেছে ইয়ারসুল্লাহ সাল্সাবে ইননাহ কা লাহা ইত্তে কা আসআইফি সে আমার তরবারি দেখে ভয়ে পড়েছে দেখা যাচ্ছে যে ওসামার আকিদের সঠিক আছে ওসামা বুঝেছেন যে কলেমা কিন্তু অর্থে মানা মান্য করার জন্যই নাজিল হয়েছে শব্দে মুসলমান হওয়ার জন্য করেমা নাজিল হয় নাই সো যে ব্যক্তি কলেমা মুখে স্বীকার করে অথচ অন্তরে তার তাসদিক নাই অন্তরে তার তাসদিক বা সত্যায়ন থাকলে সে আমলে বাস্তবায়ন করতো সে তো মুসলমান হওয়ার প্রশ্নই আসে না এজন্য তো সাহাবে কেরাম সংখ্যাধিক্ষ তাদের মত পাওয়া যায় বেনামাজি ইসলাম থেকে বাহিরে আর ওয়াল কুফরি রসুল্লাহ বলছেন রসুল্লাহ বলছে আল্লাহর বান্দা এবং কাফের তার কাফেরকে আল্লাহ রসুল নিজেই ব্যাখ্যা করে বলছে আবির সিরকি মুশরিক মুশরিক কাফের এবং আল্লাহর বান্দার মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া যে ব্যক্তি নামাজ পড়লো সে মুসলিম যে পড়লো না সে কাফির তাহলে দেখেন দুটো আদেশের সমন্বয় করতে গেলে বেনামাজের কোনো নেক আমলে আল্লাহর কাছে গ্রহণীয় হচ্ছে না তথাপি আপনি ঠুনকো অজুহাত নিয়ে বসে আছেন বোখারির একটি রেওয়াতকে ফলো করে জাহান্নামে নামে কি যাওয়াটা এত সস্তা কথা নাকি জাহান নামে যাইতে কি কেউ চায় হমান জুহাজে আনিনারে ও উদ্খেল জানা ফাঁকাত ফাজ জাহান যে গেল সে বিজয়ী নয় আল্লাহ রসুল সাল্লাম থেকে আমাদেরকে বাঁচতে বলেছেন একটা খেজুরের বিধ খেজুর খেজুর আল্লাহ রাস্তায় দান করা করার বিনিময়ে হলেও ওলা বেশকে তামারা আর আল্লাহকে আল্লাহ সুরাতুল মা যেতে বলেছেন ওলা ইন্নাল্লাহিন কাফার ওলা আল্নাহু মা ফিল আল জে জামি আহু আমিৎ যারা কুবুরি করেছে কাফের হোক অথবা মুসলমানদের ভিতরে যারা কুবুরি করেছে তাদের জন্য যদি জমিনে আকাশে যা কিছু আছে সব কিছুই যদি তারা রিয়াফতে তাদের জীবনটাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য ফিদিয়া হিসেবে মুক্তিপণ হিসেবে তা তাদের দেওয়ার হতো তাও তারা দিয়ে দিতে চাইতো কিন্তু আল্লাহ রব্বুল আলামীন তাদের এটা মা তুকুব বিলামিন হোম গ্রহণ করবে না তাদের মুক্তিপণ হিসেবে তাদেরকে আল্লা রব্বুল আলামিন জাহান্নাম দিবেনই রসুল্লাহ শাসেব নিজের কলেজে একটুকরা ফ হাতেমা খো বলছেন নিজের আমলের জোরে কেমতে বাঁচার চেষ্টা করো লাগ্নি আন ফাতেমা ফাতেমা আমি কে মতে দিন তোমার কোন উপকার আসবো না সারি মারির মা শেঠ যা আমি বাপ হিসেবে আর তুমি মেয়ে আমার কাছে দুনিয়াবি সম্পদ নিয়ে নাও লাগনি আন কি মেয়ে আল্লাহ হিসেবে কেমতে দিন আমি তোমার জন্য কোনো উপকার সাধন করতে পারবো না আমি রসুল তোমার বাবা এই দোহাই যে কিছু নিতে পারবো না তাহলে বোঝা গেল যে রসুল্লাহ সাল্লাম তাদেরকেই সুপারিশ করবেন যাদেরকে সুপারিশ করার আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে ইঙ্গিত করবেন বা যাদের সুপারিশ আল্লাহ রাবুল্লাহ আলমিন গ্রান্ট করবেন তাদেরকেই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুপারিশ নসিব হবে করে বুঝে নিন যে যারা জাহান নামে চলে গেল তারা কত ভয়ানক পরিস্থিতি পতিত হয়েছে তাহলে হাজার বছর হাজার বছর কোটি কোটি বছর লক্ষ লক্ষ বছর সে জাহান নামে জ্বলবে তাহলে ভাই তার ফয়দা কি। এগুলি কি শয়তানি অশ নয় শয়তানের কি চ্যালামি নয় এগুলা চামুন্ডাগিরি নয় শয়তানের এই ধরনের প্রশ্ন অবান্তর প্রশ্ন এ ধরনের আশাও অবান্তর আশা তখন সে এত জ্বালাও পোড়াও করার পর বাই যদি সে জান্নাতি না হয় আল্লাহ যদি মুক্তি না করে তাই এটা তো হয়ে গেছে যে বেনামাজি কাফের এমনকি বেনামাজি মূর্তাত পর্যন্ত বেনামাজির শাস্তি প্রতিবিধান করতে বলেছেন চারজন আইম্মা ইমা আবু হানিফা ইমা মালিক ইমা শাফি ইমা আহমদ হাবল তিনজনে হত্যা করতে বলেছেন ইসলামের রাষ্ট্র থাকলে বেনামাজিকে ধরে নিয়ে যে তিন দিন আটকে রাখতে হবে তাওবার সুযোগ দিতে হবে তাওবা না করে ঐলা কুতিল ইস্তাতাপ তিন দিন তাকে তাওবা করার জন্য সুযোগ দেওয়া হবে যদি সে তাওবা করে ভাই তাব তাপ আল্লাহ আলাই আল্লাহ তা কুল করবেন ও কুতিল আর তাকে হত্যা করা হবে ইমা আবু আলী বার হামদুল্লাহ আলাহ একটু পরোক্ষভাবে তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন তিনি বলেছেন তাকে গাছের সঙ্গে বা কোনো কিছুর সঙ্গে বেঁধে রাখো খানা পানি দিও না দানা পানি দিও না সেইভাবে না খেতে খেতে একবার মরে যাবে তাহলে কত গুরুতর বেনামাজির কাজ বেনামাজিটা নামাজ তোর একটা কত গুরুতর জঘন্য পাপ ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ বিন সালেহ আল ওসাইম রহমতুল্লাহ আল উনাইজের বিশ্বিক্ষত আলম ফকি তিনি বলেছেন তার এক সালাহ নামাজ পরিত্যাগকারী হলো মালাউন অভিশাপ্ত এ মারা গেলে একে মুসলমানের গোরস্থানে দাফন করবে না এর এর যদি বিবি নামাজি হয় ওই বিবি হওয়ার জন্য হারাম বিবির তালাক হয়ে যাবে আর যদি কোনো বেনামাজি নারী থাকে তার নামাজি স্বামী থাকে তালাক হয়ে যাবে সেক্ষেত্রেও তালাক হয়ে যাবে কেন নামাজির সঙ্গে বেনামাজি থাকে না এটা তালাক হয়ে যায় নিকাহ এটা তিনি বলেছেন কেন সুরাত আলেম এত ক্রিটিক্যাল কিছু বিষয় তুলেছেন তিনি বলেছেন যে তাকে মুসলমানদের গোরস্থানে দাপন করা যাবে বেনামাজিকে আল্লাহ তাদেরকে ফাঁসেক অবস্থায় মৃত্যুবরণ করেছে বলেছেন সুরাত ভিতরে এবং তাদের কবর জিয়ারত করতে আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ রব আলম ফাইন তাবু যদি তারা তবা করে ও সালা যদি নামাজ কায়েম করে ও আতাউ জাকা জাকাত দেয় ফাই খোয়ানুকুফিদ্দিন তখনই তারা তোমাদের দিনের মধ্যে ভাই হবে আমি বুঝি না বেনামাজিরা নামাজ পড়ে না আবার নিজেকে মুসলমান দাবি কেন করে কেন তারা জান্নাত পাওয়ার লোভ করে আমি কিছু বুঝি না ভাই আবার কেন কিছু কিছু মানুষের বেনামাজিকে কাফের বলা হলে মনে দুঃখ দুঃখ লাগে কেন সে দুঃখ দুঃখ পায় আচ্ছা আমি বলি যদি আপনার মনে থাকে তাহলে আপনি একটা কাজ করেন ভাই হয়ে যান মেহরবানি করে তাহলে আপনি কেউ কাফের না সে কথাটি আসলে আপনি হয়তো এতক্ষণে বুঝে গেছেন আমি কি বুঝাতে চাচ্ছি ভাই বেনামাজির কোনো আমল আল্লাহর কাছে গ্রহণীয় নয় তবে কিছু অলস ব্যক্তি আছে যারা নামাজকে ছাড়া ধরা করে একটু কাজা কাজা আদায় করে বা এই ধরনের করে সেদেরকে একচেটিয়া ভাবে এই ফতোয়ার মধ্যে আনা যায় না তবুও কথাটা মানতে চান নাই কেননা তিনি বলছেন যে এখানে তো লাফার কাবায়না মোতা আহমেদ কেননা আল্লাহ 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 রসুল সাসাম তো এখানে ব্যাখ্যা করে বলেন নাই যে যে নামাজে অলস বা নামাজে একদম ইচ্ছাকৃতভাবে ছেড়েছে তার দুজনের বিধান আলাদা আলাদা এভাবে তো আল্লাহ রসুল বলেননি যদিও তার একটি হাদিসের ব্যাখ্যা করা হয় যে মান তারা কাজ সালাত মোতা আম্মেদান ফাঁকাত কাফারা যে জেনে শুনে নামাজ ছিল সে ফাঁকাত কাফারা সে কুফুরি করল বলা হয়েছে তো কুফুরিটার ব্যাখ্যা তো আরেকটি হাদিসের সমন্বয় দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ রসুল সাহসাম তো ওইটাই ওইটাই তো ওখানে বলেছেন ইন্নামা বাইনাল আব্দি ওয়াল কুফরি আবিস সিরকি তাহলে তো ও এক অক্তও যদি জেনে শুনে নামাজ ছেড়ে দেয় তাহলে সে মুশরেকে পরিণত হলো আর এ কথা সত্য যে মজাহের সিরকিল আকবার বড় সিরকের জন্মস্থল হচ্ছে নামাজ ছেড়ে দেয়া তাহলে হারকাবে এর মতো সাহেল আমেদ যদিও কথাটা ঠিক যদিও কথাটা আহলুল আহমদের কাছে একটু পার্থক্য আছে কিন্তু ইমাম ইমেন রহমতুল্লাহ আল্লাহ কাছে পার্থক্য নাই তিনি এটাই বলে দিয়েছেন যে সবাই এক বিধানের ভিতরে পড়বে আসলে যারা একটু ছাড়া ধরা করে পড়ে তারা এই এক বিধানের মধ্যে পড়বে না তবে তারা গুণাগার হবে নামাজ পড়ার পরও তারা জাহান্নামে নামে যাবে নামাজ পড়ার পর তারা যদি জাহান্নামে নামে যেয়ে থাকে তাহলে একদিন তো তারা মুক্তি পাবে কিন্তু কাঠটা একদম যেগুলি নামাজ পড়ে না সেগুলি একদম ওই কলেমা লাই রাই লালার বরকতে জান্নাত পাবে বলে আমি অন্তত পক্ষে মনে করি না কেন মনে করি না কারণ কলেমা লাই রাই লালার দাবি হলো নামাজ সালাত যে কলেমাই নামাজ নামাজ ওই কলেমা এরকমটাই হয়ে গেল একজন আরেকজনের সঙ্গে খুব উৎপত্তিভাবে জড়িত একটি বিষয় একটি বিষয়ের সঙ্গে কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিভিন্ন হাদিসে এটাই ইঙ্গিত করেছেন هذا وصلى الله وسلم وبارك على نبينا محمد